পদ্মা সেতুর অর্থায়নে বিরোধিতা নিয়ে সরকারের অভিযোগের জবাবে ডক্টর ইউনিসের সাম্প্রতিক বিবৃতি সত্যের অপলাপ, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। অন্যদিকে ডক্টর ইউনিসের মালিকানাধীন গ্রামীণ টেলিকমের চাকরিচ্যুত শ্রমিকরা দাবিকৃত কত টাকা পেয়েছেন এবং কত টাকা বাকি রয়েছে এ সংক্রান্ত নথি আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। তাপসী রাবিয়ার রিপোর্ট। দুর্নীতির অভিযোগে পদ্মা সেতুতে অর্থায়ন থেকে সরে দাঁড়ায় বিশ্বব্যাংক, আর বিশ্বব্যাংককে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে গ্রামীণ ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান ডক্টর ইউনুস, এমন অভিযোগ করে আসছে সরকার। তবে ডক্টর ইউনুসকে নির্দোষ দাবি করে বিবৃতি দিয়েছে ইউনুস সেন্টার। ইউনুস সেন্টারের বিবৃতির জবাবে বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেন, মার্কিন শীর্ষ রাজনীতিকের সাথে সম্পর্কের সুবিধা নিয়ে সরকারকে বিপদে ফেলার চেষ্টা করেছিলেন ডক্টর ইউনুস। তিনি যে বিরোধিতাকারীদের মধ্যে অন্যতম এটা প্রমাণিত। তিনি যে বিবৃতি দিয়েছেন এটি সত্যের অপলাপ। তিনি শাক দিয়ে মাছ ঝেকার অপচেষ্টা চালাচ্ছেন। তিনি যে বিরোধিতা করেছেন সেটি দিবালোকের মতো স্পষ্ট, এবং তিনি আগে কখনো এই কথা বলেন নাই যে আমি এই অপচেষ্টা চালাই নাই। বরং যখন বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ হলো তখন দম্ভ করে বিভিন্ন জায়গায় নানা কথা তিনি বলেছিলেন। এদিকে ডক্টর ইউনুসের মালিকানাধীন গ্রামীণ টেলিকমের চাকরিচ্যুত শ্রমিকরা কত টাকা পেয়েছেন আর কি পরিমাণ বাকি রয়েছে সে সংক্রান্ত সব নথি জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। 437 কোটি টাকা তো টোটালি সেটেলমেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিল ওরা, এর মধ্যে 380 কোটি টাকা অলরেডি শ্রমিকদের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়েছে। এর মধ্যে আটজন শ্রমিকের টাকা কোম্পানির অ্যাকাউন্টে এখনও পড়ে আছে, কারণ 4 জন শ্রমিক মারা গেছে, তাদের ওয়ারিশান সংক্রান্ত জটিলতা আছে, 4 জন শ্রমিক দেশের বাইরে আছে, তারা এখন টাকা পায়নি। যেন শ্রমিকরা তাদের টাকা পয়সা যেন ঠিক মতো পেয়েছে এই বিষয়টা উনি নিজে দেখে নিশ্চিত হয়ে অর্ডারটা পাস করতে চান। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক বেঞ্চে এ মামলার শুনানি হয়। তাপসী রাবেয়া, দেশ টিভি, ঢাকা।